এটা কুশাসন গড়ি তোলা আৰু কুশাসন গড়ি তুলিবলৈ দুর্নীতি ভ্ৰষ্টাচাৰ দূৰ কৰিব লাগিব আৰু দুর্নীতি ভ্ৰষ্টাচাৰ দূৰ কৰিবলৈ যোৱা 17 বছৰত যিমানখিনি দুর্নীতি হৈছে এই অফিচাৰ হওক এই হাগ্ৰামা মহিলাৰ হওক এই কোনোবা নেতা পাৰি নেতা বিজনেছ চেয়াৰমেন মেম্বাৰ হওক প্ৰত্যেক জনকে আইনগত ব্যৱস্থা লৈ জেলত ভৰাব লাগিব তেতিয়া আমাৰ মাজত কি ভাল আহিব তেতিয়া উহা 100 বছৰত কোনো দুখীয়া গরিব মানুষ পয়সা খাবলৈ সরব নকৰিব মই আমাৰ দলৰ নেতা কৰ্মী সকলক কৈছো পাৱাৰত অহাৰ পিছত চৰকাৰ গঠন কৰাৰ পিছত অহা 15 ডিচেম্বৰত কাম কৰিব লাগিব ৰাইজৰ প্ৰত্যেকজন আমাৰ কৰ্মীয়ে ৰাইজক সেৱা কৰিব লাগিব হাগ্ৰামাই ৰাইজক দমন কৰিছে আৰু আমি ৰাইজক সেৱা কৰিবলৈ আহিছো আৰু ৰাইজক সেৱা কৰাৰ নামত দুখীয়া গরিব মানুষ যদি আমার দলের কোনবা মানুষে যদি আঠানা পয়সাও পায় তা কিন্তু দলের পা উলাই দেওয়া হব পয়সা দর্শক রাইজ সিদিন আমি দেখিবলৈ পালো হাগ্ৰামা মহিলার ব্যাংক একাউন্টত 86 কোটি টাকা আছে 68 কোটি টাকা হাগ্ৰামা মহিলারে কি চাকরি করে রাইজ 86 কোটি টাকা আর 100টা ব্যাংক একাউন্ট আছে হাগ্ৰামা মহিলারে এই রাইজর পয়সা নহয় আজি হাগ্ৰামা মহিলারে ইমানখিনি মাটি বাড়ি কিনি শেষ করে দিলে কিন্তু রাইজর কারণে একো নাই তো এই কারণে আজি প্রশ্ন আইছে হাগ্ৰামা মহিলারে এই প্রশ্নের উত্তর দিয়ক আপনার ব্যাংক একাউন্টর এই 36 কোটি টাকা কোর পর আহিল আপনি হিসাব দিয়ক রাইজে হিসাব বিচারিছে আজি বিচার বাকি রাইজর হিসাব দিয়ক আর আপনার কিয় এখন ব্যাংক একাউন্ট লাগে এজন মানুষ এখন দুখন তিনখন ব্যাংক একাউন্ট থাকিব পারে কিন্তু হাগ্ৰামা মহিলারে কিয় 100খন ব্যাংক একাউন্ট লাগে এই হাগ্ৰামা মহিলারে বিজনেস করে না চিকি কাম করে না রাজনীতি করে না চাকরি করে রাইজক এজন সিবে কিমান দরমা পায় 50,000 পালে 1 লাখ 1 লাখে পালে 5 বছর হাগ্ৰামা মহিলারে পয়সা 1 লাখ করে পালেও কমসে কম থেকে ধর 1 কোটি টাকা হব লাগে 86 কোটি টাকা রাইজর খালে হাগ্ৰামা মহিলারে নিজের হোটেল বনাইছে হসপিটাল বনাইছে নিজের সব কুস নিজের কারণে বনাইছে গোসাইগাঁও কোকরাঝারের মাটি কিনি খেয়ে করেছে সিলাং জেলাতে আহি মাটি বাড়ি কিনিছে সর্দার রাইস আপনি ব্যবসায় করো হাগ্ৰামা মহিলারে আমি বিয়া না পাও কিন্তু রাইজর কাম করিবলে আহি আজি আপনি ব্যবসায় করেছে পেপার করেছে এই দোকান বন্ধ করো রাইজে এই দোকান ভাল পাওয়া নাই আর এই কারণে রাইজে আজি পরিবর্তন বিচারিছে এই কারণে অস্ত্র আমার হাতত গণতান্ত্রিক অস্ত্র এটা ভোট দি এই মানে দমন নীতি ভ্রষ্টাচারী শাসন করা হাগ্ৰামা মহিলারে চন্দন ব্রহ্ম খাম্পা বরদৈরিক আমি বিদায় দিব পারি আর এটা সাফ মারি পারি এইখানে রাইজ মই আহ্বান করছো আপনাদের ভয় দেখাব ইয়ার কোনো ভয় করব লাগা দরকার নাই আগর নিচিনা দাদাগিরি করিব পারা আজি বিপিএফ তার সাহস নাই এই কারণে অহা 10 তারিখ স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহক মাত্র এবারের কারণে 17 বছর হাগ্ৰামা দিলে বিপিএফ দিলে এবারের কারণে ইউপিপিএলক ভোট দিয়ক আর আপনার উন্নয়নের কাম আমি করি গাঁও অঞ্চল রাস্তা ঘাট খোয়া পানির ব্যবস্থা স্কুল বিলাক আজি গাঁত নাই এই স্কুল বিলাক বনাব লাগিব এল পি স্কুল এম ই স্কুল হাই স্কুল বনাব লাগিব দলং দিব লাগিব রাস্তা কারেন্ট দিব লাগিব খোৱা পানীৰ ব্যৱস্থা কৰিব লাগিব মাৰ্কেট বনাব লাগিব আৰু প্ৰত্যেকজন খেতিয়কক সহায় কৰিব লাগিব ভাল খেতি কৰি আগুৱাই যোৱাৰ কাৰণে আৰু এইখিনি কাম কৰিবলৈ আহিছো আজি আপোনালোকে ভাবিছে মই বহুত ডাঙৰ নেতা মই নেতা নহয় গাইজ মই আপোনালোকৰ দাদা ভাই কোনোবা মাৰ সন্তান ময়ো আৰু মই ইয়াকে